হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলতো? মেমারি যাচ্ছি। কী করতে না করতে সমস্ত কিছু দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো, বাবা আর আমি দুজনে মিলে যাচ্ছি, বাবাও রেডি। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ আমি একদম কেকের দোকানের সামনে এসে গেছি। এই হচ্ছে কেকের দোকানের ভিতরে অনেক রকমের কেক আছে। কোনটা ছিল যে কোনটা নেবো সেটাই বুঝতে পারছি না। আমার তো প্রত্যেকটা কেক খুব পছন্দ হয়েছে। দেখো নানান রকমের খাবার দাবার, উফ যে কী কোনটা খাই আর কোনটা যে নিই, কিন্তু প্রচুর দাম, বাপরে। খুব ভালো লাগছে আমার। কোন কেকটা নেই বলো তো, তোমরা একটু চয়েস করো, চয়েস করো। দেখতে পাচ্ছ তো, চলো কেনাকাটা কমপ্লিট। এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইসবে বাড়ি এলাম, হাল বেহাল হয়ে গেল। তো কী কী কেনাকাটা কেনাকাটা করলাম পরে দেখাবো। হ্যাঁ তো বন্ধুরা, দেখো আমি মেমারি থেকে কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে তো দেখাতে হবে। সেই জন্য এই দেখো বার্থডে গালের একটা, সেই গলায় পরে যেগুলো সেটা নিয়েছি একটা, যেটাকে কি বলে আমি জানি না। আচ্ছা, এখানে আছে বার্থডের মুকুটটা, এই হচ্ছে মুকুট। আচ্ছা, দুটো সেলিব্রেট বলে এই একটা ড্রেস আর এই একটা ড্রেস, এই যে দুটো ড্রেস কেনা হয়েছে। আর এখানে আছে ওই হ্যাপি বার্থডে লেটার বেলুনগুলো সমস্ত কিছু আছে। আর এই যে ঝকমকি চকচকি সমস্ত কিছুগুলো কেনা হয়েছে, আর মোটামুটি এগুলো কেনা হয়েছে। আর কেকটা নিয়ে আসা হয়েছে, কেকটা তো তোমরা দেখেইছ। আর তার সাথে নিয়ে নেওয়া হয়েছে এই যে স্প্রে করা হবে, স্নো স্প্রে, এগুলো সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। আর বাতিটা এখনও আনা হয়নি, বাতিটা বাবা এনেছে। এই সমস্ত কিছু কেনাকাটা করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা? সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, এবার শুধু অপেক্ষা সেই দিনের, যেদিন বাড়িটাকে সাজাবো সুন্দর করে সেলিব্রিটির, সেই দিনের এখন আমি অপেক্ষা করছি কবে সেই দিনটা আসবে। তো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর কেকটা তো বার্থডে দিন খুলবো, আবার সেদিন দেখবে, এখন আর মানে ওপেন করলাম না, কালকে তো খুলবো, তখন তোমরা সমস্ত কিছুটাই দেখতে পাবে। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।